হ্যালো ফ্রেন্ডস, আমি আজকে ব্লগটা খুব ইন্টারেস্টিং জিনিস দিয়ে, বিশেষ করে মেয়েদের লোভনীয় জিনিস দিয়ে শুরু করছি। হ্যাঁ, ড্রেস, অনেক রকম ড্রেস কিনেছি, সেগুলো দেখাবো। ড্রেস, উইন্টার ড্রেস, আর কোথা থেকে কিনেছি তাও জানাবো। আর থাকবে কী কী আমার হাজব্যান্ডের থেকে আবার মানে গিফটই বলবো, হাজব্যান্ডের জন্মদিনে পেয়েছি। আর লাস্টে থাকবে আমাদের সন্ধ্যার ইভিনিং স্ন্যাক্স কী বানিয়েছি। হ্যালো, গুড ইভিনিং। আজকে আমি বসেছি যে কারণে সেটা হচ্ছে অনেক অনেক গিফট বা মানে পাই, মানে আমার হাজব্যান্ডের থেকে মানে কেনা হয়, প্রচুর শপিং করি, কিন্তু কখনো আমি দেখাইনি। তো ভাবলাম আজকে দেখাই। প্রথমে দেখাবো যেটা, সেটা হচ্ছে আমি একটা বই নিয়েছি, জানি না কতটা বলতে পারবো, শ্রুতি নাটকের ঝুলি, এই বইটা নিয়েছি বুধবার থেকে ফেব্রুয়ারি মাসে, এখনো শুরু করি। তারপর রচনা সমগ্র, আর তৃতীয় হচ্ছে বঙ্কিম রচনাবলী। যদিও এই শরৎ রচনা সমগ্র আর বঙ্কিম রচনাবলী আমার ম্যাক্সিমামটাই পড়া, তবুও নিয়েছি। জানি না আর আবার পড়বো কি না, সময় হবে কি না, কিন্তু নিয়েছি। এবং আমার হাজব্যান্ডের বার্থডের আগের দিন মানে তার বার্থডেতে আমি গিফট পেয়েছি। আর এগুলো থাকলে আমি পড়ি না পড়ি তবু তো মনে হবে আছে, এই জন্যে এই ধরনের বই থাকা মানে মানে নিজেরও ভালো লাগবে, তার জন্য নিয়েছি। আর আরও কিছু জিনিস নিয়েছি, সেটাও দেখাবো। এই যে শ্রুতি নাটকের ঝুলি, চেষ্টা করবো করবার আপনাদের শোনাবার, পড়ে কতটা হবে জানি না, এবং কবে হবে সেটাও জানি না। আর বঙ্কিম রচনা বলি, এই যে পড়া কিছু কিছু হয়তো বাদ আছে, কিন্তু সময় পেলে নিশ্চয়ই পড়ব। সরল রচনা সমগ্র, এটা মনে হয় মোটামুটি পড়াই আছে আমার, যা আমি দেখি না সময় দেখলাম মোটামুটি সবই পড়া, তো মনে আছে। এটা কিন্তু আমার একদম পড়া নেই, আগাথা ক্রিস্টি রচনা সমগ্র, ডিটেকটিভ বই, তো হয়তো এটা পড়ব। আর বাকি জিনিসগুলো আনি দেখাই আপনাদের। এবার আমি যেটা দেখাবো সেটা যদিও পড়ে ফেলেছি, আপনারা হয়তো একটা দেখেছেন, এই একটা সেট, এই একটা সেট এটা পড়িনি, আর এই একটা সেট এটাও পড়িনি। এই সেটটা দেখাই, এটা দু একবার পড়েছি, ভাবলাম দেখাই। 100% কটন প্যান্টালুন্স থেকে নেওয়া, এটা শুনে এটা গরমে ভীষণ আরাম। এটার সঙ্গে এই যে এই ডিজাইন, সেম এই ডিজাইনটার সঙ্গে এটা, এটা শর্ট স্লিভ, শর্ট স্লিভ, আর এই হচ্ছে সেম প্যান্ট। আর এটার সঙ্গে এটা, এটা থ্রি কোয়ার্টার স্লিভ, এটার সঙ্গে এইটা প্যান্ট। এটা নাইট শ্যুট ঠিক নয়, মানে সবসময় পরা যাবে। সবই আমার, এটা হচ্ছে প্যান্টটা, আর 100% কটন একদম, আর সবই প্যান্টলুন্সে। এটার ভেতরে এটা নেই, কিন্তু এটার সঙ্গে এটাই রয়েছে, আছে থ্রি কোয়ার্টার। আর এটার সঙ্গে তো দেখালাম, এটা শর্ট স্লিভ। আরও অনেক কিছু কিনেছি, কেমন হয়েছে জানাবেন। আমার তো ভালোই লেগেছে, একটা পরেও ফেলেছি, বাকিগুলো এবার পরব, বাকি এই জিনিসগুলো পরে দেখাব। এখানে এই ভিডিওটা এন্ড করছি, ভালো থাকবেন, কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো। একটা জিনিস দেখাতেই ভুলে গেছি, আরও অনেক কিছু আছে, কিন্তু কিনেছি অনেক দিন, মানে অনেক দিন কিনেছি, মানে
14 ফেব্রুয়ারিতে ছিল ভ্যালেন্টাইন্স ডে, তারও আগে কিনেছি। আমার এরকম একটা পিঙ্ক কালারের আছে, পরেছি দেখেছেন, আমার এই এখানে যখন সবলা মেলায় ফাংশন হচ্ছিলো সেদিন পরেছিলাম, দীপবিদি এসেছিলো। তো এটা আমি, আমার খুব ভালো লাগে, এটা অফ হোয়াইট হোয়াইট নয়, আর এটা সব কিছুর সঙ্গে পরা যায়। তো শাড়ির থেকে বেশি অন্য ড্রেসে ভালো লাগে, ওয়েস্টার্ন ড্রেসে এটা নিয়েছি। আরও এটা তো পরেই ফেলেছি, দেখেইছি, ওখানেই পরেছি সবলা মেলায় রূপঙ্করের ফাংশনের দিন, সেদিনই, মানে চলে গেছে ভ্যালেন্টাইন্স ডে 14 ফেব্রুয়ারি, অনেক দিন, কিন্তু আমি পরে ফেলেছি, দেখাইনি, এটা সত্যিই পরেছিলাম, ছিঁড়িনি এখনো, ট্যাগটা রয়েছে, যদি কোনো প্রবলেম হয় রেখে দিয়েছি। যাই হোক, দেখালাম ভ্যালেন্টাইন্সের জন্য আরও অনেক কিছু ড্রেস আছে ভালো ভালো, সেটা দেখাবো, কিন্তু দেখতে হলে আমার ভিডিওটা পুরো দেখতে হবে এবং রেগুলার দেখতে হবে। আর ভালো লাগলে যারা নতুন এসছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা দেখেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। তো এই দেখিয়ে শেষ করছি ভ্যালেন্টাইন্স ডে, এই দুটো আরও আছে, বাকিটা দেখাবো। সাথে এটাও নিয়েছি, এটা কোনো ভ্যালেন্টাইন্স বা কোনো বার্থডে না, এমনি এমনি নেয়া, এই সবসময় যে শপিংয়ে যাই, প্যান্টালুনস বা শপার স্টপ, তো এই এইসবই করি গিয়ে কেনাকাটা এগুলো। সাথে বইগুলো সাথে এই বই, তো আমি ড্রেস কখন কোথা থেকে কিনি সবই বলবো, প্যান্টালুনস শপার স্টপ, যে ড্রেসগুলো কেনা আছে ভ্যালেন্টাইন্স ডেতে সেগুলো শপার স্টপ থেকে নেয়া। তো যাই হোক, আমার ভিডিওটা দেখলে জানতে পারবেন কোথা থেকে নিচ্ছি কী নিচ্ছি। তো এখন, তখন বলেছিলাম ভিডিওটা শেষ করছি, তো আবার মনে পড়লো, দেখিয়ে দিই, দেখালাম ভিডিওটা এখন আপাতত আজকের মতো শেষ। কালকে আবার একটু নতুন নিয়ে আপনাদের সামনে ব্লগ করে আসবো। দেখুন, চলে এসেছি আমি, আজকে আমি কিন্তু ফটোটা তুলছি, সামনে যে হোস্ট, যে মেইন, যে আজকের উদ্যোক্তা, আজকে রান্নার, আজকে মিল্কস নট মিল্কস শেক, তা হচ্ছে আপনার দহি স্মুদি, আমি নাম দিয়েছি এটাকে। ইট হ্যাজ বিন ওয়েল প্রিপেয়ার্ড, এত সুন্দর করে ঘুরেছে যে আমি না খেয়ে থাকতে পারছি না, তো আমি এখন খাবো। দেখুন, এই যে আছে এখানে, দেখুন এই যে খাচ্ছি, দাম লাগে কিন্তু দাম। তো এবার আপনার বাড়িটা টুর করা একটু, দেখুন বানিয়েছে, খাচ্ছে, তার সঙ্গে আমাদের ফ্রুটস আছে, বানিয়েছে ফ্রুটস, ফ্রুটসও খাচ্ছে। আর এই মায়ের খান বহিষ্কার, লোকেদেরকে জানা দরকার, ভালো রেসিপি, মানুষের হেলদি রেসিপি, ভালো লাগবে। দেখুন, আমাদের আবার এখানে দেখতে পাচ্ছেন দুটো দুটো টিভি, আবার এই টিভিটা একটা টিভি আমাদের একদিন ধরে টেম্পোরারি চলছিল, আর এই টিভি আমাদের রাখা আছে শোকেসে, ঠিক আছে। আজকের মতন আমি আর কিছু করছি না, এরপরে যা ভিডিও করার সংযুক্তা করবে, আমি এখন খাই, আমি সময় নষ্ট করবো না আপনাদের, আবার পরে দেখা হচ্ছে। যেটা খেলাম সেটা রেসিপি অবশ্যই থাকবে। আর এবারে আমি এন্ড থেকে শুরু করেছি,
সামনে দেখে ফিরছি, কি করলাম সেগুলোই দেখুন। আজকে আমি এটা তো হেলদি পিটিয়ে থাকবে, লস্যি তৈরি করলাম। লস্যি আজকে আমি লস্যি বানিয়েছি, এটা থাকবে হেলদি কুকিংয়ে, এটা আবিষ্কারে। এটা তোমার রইল আমার, আর এটা এই আঙুর আর কালো আঙুর আর এই আঙুরের তৈরি করেছি লস্যিতে দিয়ে। ভালো হয়েছে, এই রেসিপিটা থাকবে সঙ্গে আবিষ্কার। আর কে অন্য কিছু খাবে না, খাচ্ছে হচ্ছে এখনকার খাওয়া হচ্ছে খুব বাদাম আর ছোলা আর একটা আপেল, ওকে কেটে দেবো। তুমি কি বসবে তো? হ্যাঁ ভালো হয়েছে। তো আমাদের আজকে সন্ধ্যাবেলা খাওয়া হচ্ছে, ওপরে আমি একটু আলমন্ড দিয়েছি। আবিষ্কার এটা নিয়ে নাও, নেবে? গরমকালে তো লস্যিটা সবাই খুব প্রিয়, তো এটা একটু অন্যরকম করলাম, রকম আঙুর দিয়ে করলাম, সঙ্গে আলমন্ড আছে, চাইলে কাজু আখরোট সবই দেওয়া যায়। আর এটা খুব হেলদিও হলো, আলমন্ড গুলো ভিজিয়ে রেখে করেছি, ফলও আছে, সবই একসঙ্গে হলো। আবিষ্কার আরেকটু আছে নিয়ে, এই রেসিপিটা থাকবে, দেখবেন করবেন, ভালোই লাগবে। আবিষ্কার কাপড়টা খেতে দেবেন। ও তো আপেল ছুলে খায়, তা বলার কিছু নেই। আর সন্ধ্যে তো অনেকক্ষণ হয়ে গেছে, আজকে আমার একটু দেরি হলো। আমাদের বাড়িতে একটু চেঞ্জ হয়েছে, অন্যরকম, সেরকম বড় দেখো অনেক কিছু চেঞ্জ হয়েছে। ভালো লাগলো আবিষ্কার? এবারে 12 হয়ে গেছে, কিন্তু আপেলটা ছুলে খায়। এটা কতদিন চলবে ভগবান জানে। কতদিন চলবে কিছু বলো, ঘুম পেয়ে গেল বলতে গেলে, বলতে গেলে ঘুম পেয়ে যাচ্ছে। পড়াশোনা খাওয়ার সময় এগুলোর সময় ঘুম পেয়ে যায়, কোনো উত্তর দিতে গেলে ঘুম পেয়ে যায়, কিন্তু গেমস খেলার সময় কোনো ঘুম পায় না, তাই তো? একদম ঘুম পায় না গেমস খেলার সময়। দ্যাট ইজ অলওয়েজ টাইম ফর গেমস, নো টায়ার্ডনেস। আর এইগুলো কতদিন চলবে সেটাই তো কথা, আর কতদিন আমায় করতে হবে? ধরুন সব এই হচ্ছে চুলে চুলে খাবে, কমলা লেবু, তাই তো একেবারে মানে ভাবা যায় না। ব্লগটা এবার এন্ড করছি, কী কী করলাম সব দেখালাম, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব যারা করেননি করবেন।